মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাদেরকে মিথ্যে কথা কেন বলা হয়েছে মাস্টার মশাই? আমরা আপনাদের বিশ্বাস করতাম, বিশ্বাস করতাম। আপনারা থামুন, আপনারা থামুন। আরে আপনারা কেন উত্তেজিত হচ্ছেন? মাস্টার মশাই একবার বলেছে যে বস্ত্র বিতরণ করবেন না, বলে দিই তো। সেই কখন থেকে ভুলভাল কথা বলে আমাদের মুখ বন্ধ করে রেখেছে? ফাইনাল অ্যাকশনে যাচ্ছি। আরে গুড গুড। তার মানে ওই কম্বল আর বস্ত্রের বাক্সগুলো খুঁজে বের করতে পারেনি ওরা। ভালো খবর, ভালো খবর। বাবা, এই মৌকাটা যে তুমি আমার হাত থেকে তুলে নাও নি ভগবান, আমার 14 পুরুষের ভাগ্য। নাহলে তো সবসময় তোমার আশীর্বাদের হাত ওই ফুলকি দাসের মাথায় রেখে দিয়েছো। আমি সামান্য মানব, আমি তোমার এগেনস্টে কী করে লড়াই করবো? আমি পারছিলামই না লড়াই করতে। তার সাথে মাস্টার মশাই তো চাকি চাকি, এখন কিছু না হওয়ার আগে কিছু না ভাবাই ভালো। ভাববো না আমি, বরং রিকিকে রিকি তুই আমাকে জানাস মাস্টারমশাই যখন প্রেসিডেন্ট পদ থেকে রিজাইনের ঘোষণা করবেন সেই সুবর্ণ লগ্নে আমাকে খবর পাঠাস। হ্যাঁ, কি হবে বলতে পারি, ফোন করি ওকে। এই দেখ বউ ফোন করছে, বিপদে পড়েছে না? এখন বড়ের কথা মনে পড়ছে কেন ভাই? আদরের ভাই আছে, বাবা আছে, কাকা আছে, তা না করে যা বলার আমাকে বলুন, কারণ বস্ত্র কম্বল সবকিছু আমার হেফাজতে ছিল। এখানে মাস্টার মশাইয়ের কোনো দোষ নেই। রোহিত তুই চুপ কর, তোকে কিছু বলতে হবে না। কেন যেমনি, সব তো আমার হেফাজতেই ছিল, তাহলে তুমি কেন নিজের ঘাড়ে বদনাম নেবে? চোর চোর। অনেকখানি ফেটে গেছে, এখন হাসপাতালে যাবে। চলো চলো, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না জেঠুমনি, তোমাকে ছেড়ে আমি ওদের মুখোমুখি হতে চাই। আমি তো বলছি না বস্ত্র দেবো না, বস্ত্র দেবো তো। অনেকক্ষণ খবর নেই, এই এসছে। বা 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 বা, হ্যাঁ ওখানে তো জমে গেছে খেলা। আমি কি তাহলে একটা বলবো ফোন করতে, একটা ভিডিও কল করে? না দেখতে পারলে এরকম জিনিস, সে তৃপ্তি না রুদ্ররূপ সান্নাল, এত লোভ করা ভালো না, বেশি লোভ করো না। দেখো ওই কম্বল আর বস্ত্র যেখানে লুকানো হয়েছে, রোহিত রায়চৌধুরী 10 জন্মে খুঁজে বার করতে পারবে না। রোহিত রায়চৌধুরী যদি খুঁজে না বার করতে পারে, তাহলে মাস্টারমশাই এই যাত্রায় ফেঁসে যাবেন। এখন আর রিস্ক নিয়ে লাভ নেই।
মাস্টারমশাইয়েরই দোষ। গিল ট্রিপ নিস না প্লিজ। দেখ মাস্টারমশাই দায়িত্ব দিয়েছিলেন রোহিতার ফুলগির উপর, এবার মাস্টারমশাই বুঝে নেবেন তোর কি। এনজয়। আমাকে একটু ডিটেলে খবরটা জানা, দুটো ছবি পাঠাতো বাবা আর কি। এই অনর্থ বন্ধ করো, বন্ধ করো এই অনর্থ। কি বেদিটা তো কিরকম অন্যরকমের লাগছে। তাহলে কি বেদিটা খোড়া হয়েছিল, আবার তৈরি করা হয়েছে? আমার বিশ্বাস এই বেদির তলাতেই বাক্সগুলো লোকানো আছে। মেয়েটা কি করে জানলো এটা? সর্বনাশ, এখন কি হবে? কি বলছো কি ফুলকি, মাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি? পতাকার বেদির নিচে বাক্সগুলো কি করে থাকবে? আর এই বেদিটা তো কালকে আমরা নিজেরা তৈরি করেছিলাম, এর ফলে কি করে যাবে বাক্সগুলো? আমি আপনাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই ইটগুলোর আলপনাগুলোকে লক্ষ্য করুন। আর এই ইটটাকে দেখুন, এই ইটের আলপনাটা উল্টো, বাকিগুলো সব সোজা। তার মানে এই বেদিটাকে খোড়া হয়েছিল, আর আমার বিশ্বাস বাক্সগুলো এর তলাতেই আছে। দিয়ে আবার যখন নতুন করে বেদিটা তৈরি করা হয়েছে, এই ইটটা ভুল করে উল্টো লাগানো হয়েছে। কাল সকালে তো অন্যরকমের ছিল স্যার। এই বেদিটা আমাদের খুঁড়তে হবে, এক্ষুনি খুঁড়তে হবে। একটা মিনিট, এখন এই বেদি খোড়া হবে নাকি? জেঠুমনি, আজকের দিনে জাতীয় পতাকা নামানো যায়? আমি তো জানতাম না, মানে আপনারা কেউ কিছু বলছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে এই বেদি খুঁড়তে গিয়ে যদি পতাকার কোনো অপমান হয়, সেটা তো আমরা মেনে নিতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।